নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে, নিজেকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে কাদের থেকে আপনাকে দূরে থাকা অবশ্যই দরকার। নিজেকে ভালো রাখতে কে না চায়, একটা পাগলও তা বোঝে সে তাকে নিজেকে ভালো থাকতে হবে। প্রত্যেকটা মানুষ বোঝে তাকে নিজেকে ভালো থাকতে হবে, সবাই তো বোঝে নিজেকে ভালো থাকতে হবে, কিন্তু নিজেকে ভালো রাখতে পারে না, মানে ভালো রাখার উপায়গুলো তাদের জানা নেই অ্যাকচুয়ালি, তাই তারা ভালো থাকতে চায় না, মানে ভালো থাকতে পারে না আলটিমেটলি। কিন্তু মন থেকে চাই নিজেকে ভালো রাখতে, সবাই প্রত্যেকটা মানুষই চায় নিজেকে ভালো রাখতে, নিজেকে হ্যাপি রাখতে, নিজেকে হাসি খুশি রাখতে, কিন্তু সেক্ষেত্রে অক্ষম হয়ে যায়, আর তখনই সৃষ্টি হয় ডিপ্রেশন, অ্যাংজাইটি, তার অনেক কিছু প্রবলেম হয়, আর এই সকল টেনশনের জন্য শরীরে অনেক কিছু রোগেরও সৃষ্টি হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো নিজেকে আপনি কীভাবে ভালো রাখবেন, আর এই ভালো রাখার জন্য কেমন কেমন মানুষদের থেকে আপনাকে দূরে থাকতে হবে, যার ফলে আপনি ভালো থাকতে পারবেন, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল বিষয়। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে চলে আসি আজকের ভিডিওর মূল বিষয়ে। দেখুন, প্রথমেই বললাম যে একটা পাগলেও কিন্তু বোঝে তাকে কিভাবে ভালো থাকতে হয়। এবার ভালো থাকার মানে কিন্তু অনেকেই বলবে যে স্বার্থপর হয়ে যাওয়া। স্বার্থপর হয়ে যাওয়াটা কিন্তু ভালো থাকার মূল কারণ নয়। অনেকে আমি দেখেছি ভালো থাকার জন্য প্রচণ্ড স্বার্থপর হয়ে যায়, মানে কে কি করছে, কে কোথায় যাচ্ছে, মানে লোকের চোখের সামনে যদি কারোর উপর কোনো টর্চারও হয় সে এগিয়ে যায় না, সেখানে প্রতিবাদ করে না, সত্যের সাথ দেয় না, নিজের স্বার্থটা বোঝে, আমার আমার তাতে কি, আমার তো আর কিছু হচ্ছে না, আমার তাতে এতে কিছু যায় আছে না, নিজে ভালো থাকবো বাবা, নিজের সব কিছু ঠিক আছে। কিন্তু এটা কিন্তু ভালো থাকার একদমই মানে ভুল উপায়, এরকম করলে কিন্তু ভালো থাকা যায় না। ভালো আপনি থাকতে পারেন, কিন্তু নিজের বিবেকে কোথাও না কোথাও এসে আপনার লাগবে যে মানুষটার উপর টর্চার হচ্ছিল, আমি কিন্তু গিয়ে আমি চোখের সামনে দেখলাম অথচ কিছু প্রতিবাদ করলাম না, কিছু না, বা আমার ফ্যামিলিতে এটা হচ্ছে, বা আমি কিছু প্রতিবাদ করলাম না, সত্যের সাথ দিলাম না, কোথাও না কোথাও গিয়ে বিবেকে এটা লাগে, এভাবে কিন্তু ভালো থাকা যায় না। তো এবারে আমি বলি ভালো থাকার জন্য আপনি তিন রকম মানুষের থেকে দূরে থাকবেন। প্রথমে কিন্তু এরকম মানুষগুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। প্রথমত কেমন মানুষের সাথে আপনি দূরে থাকলে ভালো থাকবেন, যখন দেখবেন আপনি ধরুন কোনো বিষয় নিয়ে কাউকে কিছু কথা বলছেন, সে আপনার বিষয়টা শুনছেই না, মানে আপনার কথাতে কোনো তার ধ্যানই নেই, সে শোনা থেকে কম, আপনাকে বোঝাতে বেশি, মানে সে বেশি ইন্টারেস্টেড, আপনার কথাটা সে শুনতেই চাইছে না, তার আপনার কথায় কোনো ইন্টারেস্টেড নেই, সে বেশি নিজের বক্তব্যটা রাখতে বেশি ইন্টারেস্টেড, তখন বুঝে যাবেন যে সেই মানুষটা কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী নয়, সে নিজের জ্ঞানটাই আপনাকে বেশি করে দিতে চাইছে, আপনার প্রবলেমটা শুনতে চাইছে না, বা আপনার আপনার কথাটা তার শোনার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই, সে নিজেরটা বলতেই ব্যস্ত। তো বুঝে যাবেন সেইরকম মানুষের থেকে আপনাকে কিন্তু প্রথমেই দূরে থাকতে হবে। দ্বিতীয়ত মোর ইম্পর্টেন্ট, যেরকম মানুষের সাথে আপনাকে দূরে থাকা একান্তই দরকার, সেটা হচ্ছে যখন কোনো মানুষের কাছে আপনি কোনো টপিকে কথা বলছেন বা কোনো বিষয় নিয়ে, আমরা তো সাধারণত কোনো বিষয় নিয়ে কথা বলি, এমনি তো আর মিনিংলেস কথা বলি না আমরা, মানে সবাই ধরুন কোনো বিষয় নিয়ে আপনি কথা বলছেন, তখন সে আপনার কথাটা শুনে আর্গুমেন্ট করছে আপনার সাথে, তর্ক বাঁধাচ্ছে, সেই জায়গাটাতে একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করছে, তর্ক করছে, মানে সেটাকে পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে, মানে আর তর্ক এই সকল করে সমালোচনা করে ব্যাপারটাকে মানে একদম যাচ্ছে তাই করে দিচ্ছে, তখন বুঝে যাবেন এখানে মানে এইরকম মানুষের থেকে আপনাকে ইগনোর করা খুবই দরকার, খুব দরকার। এই সকল মানুষরা কিন্তু খুব ডেঞ্জারাস হয়, যারা ভালো কথাকে, ভালো টপিককে একটা আর্গুমেন্টে, একটা তর্কে পরিণত করে সেখানে একটা নেগেটিভ ভাইবস পুরো ক্রিয়েট করে দেয়, এরকম মানুষরা কিন্তু খুব ডেঞ্জারাস হয়, এরকম মানুষের থেকে আপনাদের দূরে থাকা কিন্তু খুবই দরকার। আর তৃতীয়ত সবথেকে যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, যে মানুষের সাথে আপনাদের দূরে থাকা খুবই দরকার, খুবই দরকার জীবনে ভালো থাকার জন্য, এইরকম মানুষকে আপনারা একদম নিজেদের লাইফ থেকে ডিলিট মেরে দিন, সেটা হচ্ছে যে সকল মানুষরা আপনাকে নেগেটিভ ইন্সপিরেশন দেয়, নেগেটিভ ভাইবস দেয়। ধরুন আপনার কিছু করতে ইচ্ছে, কিছু ব্যবসা করতে ইচ্ছে, বা কিছু জব করতে ইচ্ছে, বা লাইফে কিছুই করতে ইচ্ছে, আপনার এগোনোর ইচ্ছে, আপনি সে মানুষটাকে আপনি বলছেন, জানিস আমার এটা করার ইচ্ছে বা আমি এটা করতে চাই, তো সেই মানুষটা হয়তো যদি বলে দূর তোর দ্বারা কিছু হবে না, তুই পারবি না, তোর দ্বারা কিছু হবে না, মানে নেগেটিভ ইন্সপিরেশন দেয়, নেগেটিভ মোটিভেট করে আপনাকে, তাহলে ডিমোটিভেট করে,
তাহলে বুঝে যাবেন এইরকম মানুষ আপনাকে লাইফ থেকে একদম ডিলিট মেরে দিতে হবে। কেন কি এই সকল মানুষরা না নিজে কিছু করতে পারে না অপরকে কিছু করার জন্য মানে পজিটিভ এনার্জি দেয়। এই সকল মানুষকে কিন্তু লাইফ থেকে ডিলিট করে দেওয়া খুব দরকার। তো অবশ্যই এই তিন ধরনের মানুষের থেকে আপনাদের দূরে থাকতে হবে। দেখবেন আপনারা খুব ভালো থাকবেন, ডিপ্রেশন ফ্রি থাকবেন, টেনশন ফ্রি থাকবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।